भादू लाई 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 भादू लाई 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 पैसा दू आना किने खाबे 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 मिचरीर दाना भादू लाई 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 पैसा दू आना किने खाबे मिचरीर दाना ना 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 ओ पर पराजे ओ भादू नम पराजे ओ ना मच पराते सोतिन आचे पान दिले पान खेयो ना भादू लाई 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 पैसा दू आना किने खाबे मिचरीर दाना ना 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 পুলকে বিয়া করতে রাজি হয়ে গেছি তো ভালো তো ভালো তো মানে তুমি কি মোবাইলে গেমস খেলতাছো না আরে গেম খেলুম কেলা মালের হিসাব করতাছি ওই মালের হিসাব ফলাই তো রাখো আচ্ছা কও কি পুলক বিয়ার কথা চিন্তা করতেছে এই তো রাজি হইছে রাজি হয়ে গেছে হ্যাঁ মায়ের কথা ওই যে আমাগো উপরে রূপন্তি কি কও রূপন্তির লাগে তো পুলকের বয়সের ব্যবধান অনেক মিনিমাম 15 বছর হইব বেশি হয়ে গেল না এখন বেশি হয়ে যায় না আচ্ছা আপনার সাথে আমার বয়সের ব্যবধানটা জানি কত না মানে আমাগো তো হয়ে গেছে ও হয়ে গেছে শুনো মায়ের রইলো প্রেম করণের সময় ওই যে স্মার্ট চিকন চাকন অল্প বয়সে কচি ছেঁড়া খুঁজে মাগার বিয়া সাদির ব্যাপারে মাইয়া মানুষ একদম জাতে মাতাল তালে ঠিক তখন খুঁজে দায়িত্ববান আমাগো পুলক কি দায়িত্ববান না দেহ বিদেশে আছিল টাকা পয়সা কামাইছে জমাইছে সুন্দর বাড়ি বি করছে আমার ভাইয়ের সম্পত্তি বিয়া আছে আমার তো মনে হয় রূপন্তি রাজি হয়ে যাবো গা এরকম পুলা পাইব কই রাজি হলে তো ভালোই আর ওই যদি রাজি না হয় কোনো সমস্যা নাই কা আরেকটা মায়া বিয়ে আছে কথা ওই যে আমার গো অফিসের পড়াইতে আহে না টিচার তাহলে তো বালা ওর সাথে বয়সের ব্যবধান কম আচ্ছা 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 সব কিছুতেই বয়সের হিসাব নিকাশ না আচ্ছা তুমি যখন আমারে বিয়া করবার আইছিল তখন একবারও চিন্তা করো নাই যে এই কচি মায়াটারে কেমতে আমি বিয়া করুম তখন বয়সের ব্যবধানটা হিসাব নিকাশের বাইরে ছিল কেলা দুই সাত তিন ট্রাক সারি পাঁচ ট্রাক সারি কিনুম পাঁচ ট্রাক কেলা আমি কি শাড়ির ব্যবসা করি কাপড়ের ব্যবসা করি আমি তো সবজির ব্যবসা করি শাড়ি পাঁচটা কেলা ওই সবজি বেচা শাড়ি সবজি বেচা শাড়ি দাও তোমার মাথা গরম হচ্ছে নাকি মাথা সব কিছু ঠিক হয়ে যাবো গা আমার আরতে সব সবজি বেচে ফেলে লো তো পাঁচটা শাড়ি হইব না একটা কি হইব না কেমন আছেন ভালো আপনি আমি ভালো আছি আর কোথায় যাচ্ছেন হ্যাঁ অফিসে অফিসে মানে আপনি চাকরি করেন বাহ বাহ আর কি আছে সবাই চাকরি করে না তারপরে আপনি চাকরি করেন আচ্ছা আপনি অফিস কোন দিকে আমি বনানি বনানিতে যাবেন আমি অনেকক্ষণ ওইদিকে যাবো চিন্তা করছি কিন্তু কোনো সিএনজি বা রিক্সা ওরকম ভালো পাচ্ছি না আপনি চাইলে আমার সাথে যেতে পারেন আমি উবার কল করেছি উবার কল আসলে আমি শুনেছি উবার কল আমি কোনো ডাউনলোড টাউনলোড কিচ্ছু করিনি বলে আমার জন্য অনেক ভালো হতো বরণী কত নম্বর আমি বরণী 11 নম্বরে যাবো হ্যাঁ আমার অফিস তো সেখানে কি বলে আচ্ছা ঠিক আছে দেখেন তো কত লাগবে
অয়রপা, আমি যে এই কয়দিন আছিলাম না, তোর ভাই ঠিক মতন বাইরে আর ফিরছে? কি কই সব, একেবারে টাইমলি ফিরছে, যখন যাওয়ার কথা তখন গেছে, যখন অনেক কথা তখন আয় পড়ছে। তুই কি আমার কাছে হাঁচা কথা কইতেছস নাকি মিছা কচ? কি কো, তোমার সাথে মিছা কথা কমু কেন? কেলিগা মিছা কথা কবি ওইটা জানি না, তাই যদি মিছা কথা কচ মারাত্মক ভুল করবি আর কি। ভাবি এই জীবন, এই জীবনে আমি তোমার সাথে মিছা কথা কইছি? দেখ এই যে আমি বাইতে আসিলাম না, আমার ভাইয়ের বাইতে গেছিলাম, তোর ভাইয়ে আমারে নিয়ম করা একটা দিনও ফোন দেয় না। একটা তো ভাই ফোন দেয় না কেন, ভাই তো এরমই সারাদিন আরতের ফোন নিয়ে ব্যস্ত থাকে, তোমার ফোন করার টাইম কই? আমারে ফোন করার হাত টাইমই নাই কা, কেলা বউরে ফোন করবো না কে? মনে তুমি গগন চেয়েতে ওঠো, তোমার ডরায় মনে ফোন করে নাই, আর কি হইব? ওরে আমার কি কথা শোনাইতাছে, আমি অনেক কোন হানায় পড়ছি, কাগো কথা শুনতাছি, আমারে বলে ডরায়, তোর ভাই কি তোর কানে কানে কইছে আমার ডরায়? আমার কইতে যাবো কেন, তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমি জানুম কই থিকা? বুঝে পারছি, ডাল মে কুচ কালা হ্যায় সমস্যা নাই কিয়া, চোররা সবসময় চুরি করে ঠিকই, কিন্তু কোনো না কোনো চিহ্ন থুয়ে যায়। তোমরা যত ইচ্ছা চোর পুলিশ খেলতে থাকো, আমারই এসবে জড়ায় না। ঠিক আছে সমস্যা নাই কিয়া, চোরে চুরি করে ঠিকই, কিন্তু ধরা পড়া যায় আর কি। ওই যে কথায় আছে না, চোরের দশ দিন আর গৃহস্থের একদিন, সব কিছু ধরা পড়বো, বুঝা পারুম ঠিকই, যতই চালাকি করো। আপনি এখানে নামবেন? হ্যাঁ। ভাড়া কত হচ্ছে? না না ভাড়া আমি দিচ্ছি। হ্যাঁ আপনি দিবেন কেন? আমি দিচ্ছি, আমি কল করেছি আমিই দিব। আপনি তো তাহলে আমাকে ঋণী করে রাখছেন। থাকলেন না হয়, অসুবিধা কি? থ্যাংক ইউ। ওকে হয় পুলো, কি রে তুই কই গেছছ আমার না কইয়া? আপা আমি তো একটু দূরে চলে আসছি। কোন দূরে গেছছ? আমি তো এখন বনানীতে। বনানী গেছছ কে? বনানী গেছছ কে? একটু কাজে এসেছিল, একটা অফিসে এসেছি। তো তুই আমার কই যাবি না? আচ্ছা আবি কখন? আচ্ছা ঠিক আছে আমি তাহলে চলে আসছি। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয়। ওকে ওকে। গত মাসে যে আমি একটা বেগুনি জর্জেট শাড়ি কিনছিলাম না, তুই যে কইলি খুব সুন্দর হয়েছে ভাবি। হ্যাঁ কি হয়েছে? ওই শাড়িটা খুঁজে পাইতেছি না, ওইটা কই? তো তুমি রাখছো কই? আরে রাখছি তো আলমারিতেই। আলমারিতে রাখলে ভালো করে খুঁজে দেখো, ওইখানে থাকবো। আরে ছেড়ি, ভালো করে খুঁজছি, আলমারি খুঁজলাম, ওয়ার্ডরোব খুঁজলাম, ওই যে ছোট একটা লাগেজ ছিল ওইটার মধ্যেও খুঁজলাম, কোনো হানে নাই কিয়া। আচ্ছা ভাবি এই যে তুমি যে কয়েকদিন আগে গ্রামে গেছিলা, ওইখানে রাইখা আছো না তো? দূর ছেড়ি, গ্রামে তো আমি ওই শাড়ি নেই নাই, রাইখা হম কেমতে? তাহলে শাড়ির কি পাখনা গজাইছে, আরেক বাসে গেছে গিয়া? শোনো ভাবি আমি কিন্তু শাড়ি উড়ি পরি না। তোরে কি আমি কইছি যে তুই আমার শাড়ি পিনছস? আর তুই পরলি কি, তুই কি আর খায় ফেলাবি? শাড়িটা খুঁজে পাইতাছি না। ভাবি তুমি আরও ভালো করে খুঁজো, আরও ভালো করে খুঁজো, পায়ে যাবা, শাড়ি যাই ভুকুই। আরে নতুন শাড়ি, ওইটা তো তলে মলেও থাকবো না, আমার চোখের সামনেই রাখছি। তুমি তো প্রতি মাসেই শাড়ি কিনো, এক শাড়ি গেলে কি হয়? ওইটা মনে হয় হাওয়া হয়ে গেছে গা, জিনেবুতে উদাও করে ফেলাইছে, আজব না ইচ্ছা দেখতেছি। বাদ দাও ভাইজান, তোমার আরো শাড়ি কিনা দিব, অসুবিধা নাই। তা কেমন লাগছে রেস্টুরেন্টে? ভালো না? শোনো আমি মাঝে মধ্যে এখানে আসি, যখন আমার মনটা না খুব খারাপ থাকে, দুর্বল থাকে না, তখন আমি এখানে এসে বসি, বসে আমি ওই চা ফা খাই, চিন্তা ভাবনা করি, তারপরে আমি চলে যাই। তুই আবার ভেবো না যে আমি এখানে এসে মন খারাপ করে বসে থাকি কেন, মানে এটা এমনিই থাকি আর কি, চিন্তা ভাবনার জন্য বসি। মানে তুমি কি মনে করছো যে আমি ছেঁকা ঠেকা খেয়ে তারপরে এখানে বসে থাকি? না,
আমার জীবনে এরকম কোনো ঘটনাই নেই। আপনি বিয়ে করেননি? বিয়ে করলে আর মানে এত আমার জীবনটা নিরামিষ হতো না, তাই না? বিয়ে করলে তো একটু আমিষের একটু পেতাম, কিছু তা তো পাই না। তো এখন ভাবছি যে বিয়ে না করে এতদিন আমি ভালোই করেছি, কারণ এখন আমি বিয়ে করব। ভালো পাত্রী যখন হাতের কাছে আসে না তখন বিয়ে করার অনেক স্বাদ জাগে। স্যার মিটিংয়ের কথা বলেছিলেন না? মানে কোন মিটিংয়ের কথা বলছো? ও মিটিং করার কথা বলছো? হ্যাঁ মিটিং করার কথা, তোমাকে বলা হয়নি, ওরা মিটিং করে আসতে দেরি হচ্ছে ওদেরকে, আমাকে জানিয়েছে। আজকেও কি মিটিং ক্যান্সেল হয়ে যাবে? না অত দেরি হচ্ছে, কারণ ওরা তো ওই যে কাকরাইল থেকে আসবে, ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় যে ব্যবসা সেটা সব কাকরাইলে হয়, আর আমি তো যৌথ প্রযোজনায় একটা ছবি করতে যাচ্ছি না, ওরা বলেছে যে একটু দেরি করে আসবে, রাস্তাঘাটে যে যানজট না, মানে এই জন্য আসতে পারছে না। তাহলে আপনি আপনার অফিসটা বনানীতে কেন করেছেন? ওখানে তো করতে পারতেন। বাহ 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 বাহ, গুড কোয়েশ্চেন করেছো তুমি, চমৎকার। এই জন্যই তো তোমাকে আমি পছন্দ করি, মানে তুমি যখন যেটা জানার সেটা জানতে চাও, মানে তোমার ভিতরে একটা জানার আগ্রহ আছে। তো কেন করেছি সেটা হচ্ছে যে আমি না ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে না পুরো বদলে দিতে চাই, মানে অন্য জায়গায় নিয়ে যেতে চাই, একটা বড় জায়গায় নিতে চাচ্ছি, যে কারণে আমি ওই কাকরাইল টাকরাইলে আমি অফিস করবো না, আমি ভালো পরিবেশে ভালো জায়গায় অফিস করছি, যাতে আস্তে আস্তে সবাই আমাকে দেখে চলে আসে এখানে। আর যেহেতু যৌথ প্রযোজনা ছবি, বিদেশি লোকজন আসবে, তারা তো ওই সব ঘিঞ্জি এলাকা যেতে পারবে না, সো আমি এখানে করছি। বুঝতে পেরেছ? আমারে সময় দেওনে কোথাও, তোমার চিন্তা করন লাগতাছে। করি না, করব না গেলা, তুমি তো আমার সব, তোমার ছাড়া গতি আছে নাই? ওইটা দেখছি, যখন গ্রামের বাড়িতে গেছিলাম তখন আমারে নিজের থেকে ফোন দাও না কিয়া, কথা হয়েছে মাত্র দুইবার, তাও আমি নিজে ফোন দিচ্ছি তোমারে। আমি জানি তো অনেকদিন পর বাড়িতে গেছো, ব্যস্ত আছো না এই জন্যই কল দেখ নাই কিয়া, আর তাছাড়া জানি তো কোনো দরকার হলে তুমিই তো আমারে কল দিবা। কে? আমি কল দিব কে? তোমার কি একটা দায়িত্ব বোধ নাই? আছে তো না, মানে তুমি ব্যস্ত ছিল এই জন্য কল করি না কে, আর তাছাড়া যুবরাজের লগে তো প্রত্যেকদিনই কথা হইছে। নিজের বাইয়ের লগে প্রত্যেকদিন ফোন করে করে কথা কইছো, আর বউর লগে কথা কইতে মন চায় না কে, তাই না? পুলো কই ও দেখতাছি না, ওই বাইতে নাই, বাইরে গেছে। পুলো কি রকম দিলে পছন্দ করছে? তোমার সালা হয় না আমারে জিগাও কেলা, তুমি ওরে জিগাইবার পারো না? তা তো পারি, তারপরেই তোমার জিজ্ঞেস করলাম আর কি। আমার তো মনে হয় পুলক রূপন্তীরে পছন্দ করছে। তাহলে বিয়ে দিয়ে দাও। খালি রূপন্তীরে পছন্দ করলে হইব, রূপন্তীরও পুলকরে পছন্দ করতে হইব না, রূপন্তীর পরিবার পুলকরে পছন্দ করতে হইব না, একটা কথা কয়া বলি আছে না? আমি চিন্তা করতেছি যে দু একদিনের ভিতরেই প্রস্তাব দিয়া পাঠামো। মানে ওই তোমার লগে কথা করতেছি তো, ওই আর থেকে খালি ফোন দিতাছে। আমরা কবে কি যাবো, আমার আগে কইতে হইব না, প্রিপারেশন দিতে হইব না, মিষ্টি পান এগুলো আনতে হইব না? আরে খাইছে, ওইটা সময় হলে আমি কয়ে দিব নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি।
আমি বারে বারে ফোন কাটিয়ে দিতেছি, তারপর কল করতেছো কেন? হ্যাঁ, কার লোকে কথা কইল? আমার সামনে কথা কইল না, যেই না আমি আড়ালে সইরা এলাম অমনি আবার ফোনটা ধরল, ফিস ফিস করে কথা কয়। আচ্ছা দেখতাছি। অনেক সময় এর উল্টোটাও ঘটে। এই যে কয়েকদিন আগে একজন মহিলা, কি নাম, ইন্ডিয়ান নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া, সে কি করেছে? তার সাথে অনেক ছোট একটা ছেলেকে বিয়ে করেছে না? আপনি 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 অফিসে? না, অফিসে ছিলাম, কাজ করছিলাম, স্যার নিয়ে আসলো। বাই দ্য ওয়ে, আমার স্যার, মাই নেম ইজ জুগলু, আই এম ফিল্ম প্রোডিউসার। ও জি, আমার তেমন কোনো পরিচয় দেওয়ার মতো কিছু নেই, আমি একটা খামাখা, মানে আমার নাম পুলক, তেমন কিছু করি না, বোনের বসে থাকি। আমি একটু ভেঙে বলছি, আসলে আমরা একটা বড় ফিল্ম করছি, তো সেই জন্য আমরা যে হান্টিংয়ে এসেছি, মানে বিভিন্ন সাইট হান্টিং করছি, তো একটু খোদা বেজে, তাই এখানে আমরা দুজন এসে চাফা খাবো, তারপরে আবার বেরিয়ে যাবো। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা হান্টিং করেন, মানে আপনারা রেস্টুরেন্টে, মানে চাইনিজ রেস্টুরেন্টে বসে চাটা খান, অসুবিধা নেই, আমি বরং যাই, সরি ডিস্টার্ব করার জন্য। স্যার আপনি বসুন, আমি যাই। কেন কি বললাম না, তোমার কোনো টেনশন নেই, আমি আছি। তারপর স্যার আমার ভালো লাগছে না, প্লিজ আমি যাই। আরে আমি তোকে বললাম না যে তুমি কোনো টেনশন করো, আমি আছি। তাছাড়া তুমি আমাকে কি স্যার স্যার করছো কেন? তোমাকে আমি বলেছি না যে আমাকে ভাইয়া বলবে, ভাইয়া ভাইয়া? আচ্ছা তুমি এই ছেলেটার সাথে তোমাকে কোনো রিলেশন হয়েছে নাকি? কি বলছেন স্যার? না মানে ছেলেটা চলে যাওয়ার পরে মানে তুমি কেমন যেন করছো, টেনশন করছো। এরকম কিছুই না স্যার। শোনো শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আমি তো তোমার সাথে আছি নাকি, আমি একটা বিগ প্রডিউসার, তুমি আমার সাথে থাকো, শোনোয় শোনোয় তুমি উন্নতি করবে, অনেক উপরে উঠে যাবে। এইসব ওই ফোর্থ পার্সন থার্ড পার্সন এদের সাথে মিশলে তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি তোমার সাথে নাকি? আমি আসলে এসেছি আপনার সাথে একটু কথা বলতে। প্লিজ বলেন, কোনো অসুবিধা নেই, বলুন। জি, আজকে আপনি রেস্টুরেন্টে যেটা দেখেছেন, সেই কথাটা আমি কাউকে বলবো না, একদম চুপচাপ থাকবো, যে আমি আসলেই কোনো কিছু দেখিনি, একদম চুপ থাকবো, এই তো? না না, এখানে বলা বলির কিছু নেই, আপনি যেটা দেখেছেন। আমি দেখেছি কি, যে খুব সাধারণ একটা জিনিস দেখেছি, যে একজন মেয়ে তার বসের সঙ্গে একটা রেস্টুরেন্টে বসে হাসাহাসি করছে, মানে খাচ্ছে দাচ্ছে, এটা তো অসাধারণ কোনো ঘটনা, এটা তো খুবই সাধারণ একটা ঘটনা। ঠিক আছে, সাধারণ ঘটনা, কিন্তু আমার বস আসলে, আপনি বুঝতে পারছেন না, আসলে আমার বস একজন ফিল্ম প্রোডিউসার, এই পরিচয় দিয়েছে তো আপনাকে? আপনি, হ্যাঁ মানে আপনি আমার কথাটা শেষ করতে দেন। আমি কি শেষ করব, মানে আপনার বস একজন মানে অনেক বিগ শট মনে করছেন, পরিচয় দিয়েছে ফিল্ম প্রোডিউসার, তার সঙ্গে আপনি গেছেন রেস্টুরেন্টে বসে কথা বলছেন, মানে কি হচ্ছে না হচ্ছে? আচ্ছা আপনি তো এক্সপ্লেইন আমার কাজ করছেন কেন, অসুবিধা কি, রেস্টুরেন্টে গেছেন গেছেন, অসুবিধা কোথায়? ব্যাপারটা সেটা না, ওই ওই রেস্টুরেন্টের পাশে আমাদের অফিস। আচ্ছা ঠিক আছে, আপনাকে আসলে আমি বোঝাতেই পারছি না। মানে এরপর দিয়ে যাচ্ছিলুম, তো ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই, কেন কোনো সমস্যা? না না, কি সমস্যা হবে না, মানে কোনো জরুরি কাজে ব্যস্ত আছো কি? না না না, আমি একদমই ব্যস্ত না। আচ্ছা ভাই দাদা, তুমি ওই চেকটা জমা দাও না, সময় পাচ্ছ না নাকি অন্য কোনো কারণে? না আসলে দরকার হয়নি তাই। কি বলছো তুমি, হ্যাঁ টাকা আবার কার দরকার হয় না, টাকার জন্যই তো এত কিছু মারামারি খুনোখুনি। এই তোমার অ্যাকাউন্ট আছে না? তাহলে একটা কাজ করো, ওই টাকাটা তুলে তোমার অ্যাকাউন্টে জমা করে দেবো।
কারণ তোরা আমি তো ব্যবসায়ী মানুষ, কখন কাকে কোন চেক দিয়ে ফেলে পরে তুমি জমা দেবে ডিজনার হবে তখন দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। তুমি ক্যাশ করে ফেলো টাকাটা। আচ্ছা ঠিক আছে, আমি কালকে করে ফেলবো। হ্যাঁ ভাদু লাই 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 পয়সা দু আনা কিনে খাবে 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 মিচরির দানা। ভাদু লাই 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 পয়সা দু আনা কিনে খাবে মিচরির দানা। না 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 আছে পান দিলে পান খেয়ো না। ভাতু লাই 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 পয়সা দু আনা কিনে খাবি মিশ্রির দানা। না 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 না।